এর আগের ভিডিওতে চেঞ্জ কিভাবে আমাদের পাঁচটা যে সেন্টেন্স রয়েছে তার মধ্যে করতে হয় তার সেই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা তিনটে সেন্টেন্সের ওপর রুলস সহকারে এক্সাম্পলস দেখিয়েছিলাম এবং শিখে নিয়েছিলাম আজকে বাকি যে দুটো ছিল এক্সপ্লামেটরি সেন্টেন্স অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স তার উপরে আজকে ভিডিওটি বানাচ্ছি তোমরা একটু খুব ভালো করে দেখে নাও প্রথমে যেটা দেখব সেটা ন্যারেশন চেঞ্জ অফ এক্সক্ল্যামেটরি সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্সের উপর কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের মধ্যে আমরা সব সময় জানি যেখানে রাগ ক্ষোভ দুঃখ আনন্দ এগুলো প্রকাশ করে আর একটা এক্সক্ল্যামেটরি মার্কস মার্ক দেওয়া থাকে রুল নাম্বার ওয়ান এক্সক্ল্যামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় অ্যালাস হুর্রে ইত্যাদি আবেগসূচক শব্দ তুলে দিয়ে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটিকে এক্সক্লেইমস সাধারণভাবে সব জায়গায় এই এক্সক্লেইমস শব্দটি দিতে হবে অথবা এক্সক্লেমড ইন জয় যখন আনন্দ প্রকাশ করা হবে তখন এক্সক্লেইমড ইন জয় বা এক্সক্লেইমড ইন গ্রীফ বা স্বরো এক্সক্লেমড ইন গ্রীফ অথবা এক্সক্লেইমড ইন স্বরো যখন দুঃখ প্রকাশ করা হবে বা এক্সক্লেইমড ইন ওয়ান্ডার মানে যখন বিস্ময় প্রকাশ করা হবে তখন সেই এলাস হুরে এই শব্দগুলো তুলে দিয়ে এই শব্দগুলোকে আমাদের তার পরিবর্তে এই শব্দগুলোকে আমাদের বসিয়ে দিতে হবে কমা এবং উদ্ধৃতি চিহ্ন তুলে দিয়ে লিংকার হিসাবে দ্যাট বসাতে হবে এবং অন্যান্য পরিবর্তন অ্যাসারডিস সেন্টেন্সে যেরকম নিয়ম ছিল সেই অনুযায়ী হবে দেখো এখানে কী কী আর ওয়ার্ড হতে পারে এক্সক্লেইমড উইথ ডিলাইট এটাও আমরা বসাতে পারি যখন আনন্দ প্রকাশ করব তখন এক্সক্লেইম উইথ অ্যাডমিরেশন কোনো কিছুকে প্রশংসা করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে এক্সক্লেইমস ইন সারপ্রাইজ বিস্ময় প্রকাশ করার জন্য কারণ সারপ্রাইজ মানে আমরা জানি বিস্ময় আর উইশ অথবা বিড উইশ কাউকে গুড মর্নিং উইশ করার জন্য এবং বিড মানে বিদায় জানানোর জন্য আমরা ব্যবহার করতে পারি এবার তোমার এক্সাম্পলগুলো দেখে নাও দ্য ম্যান সেন্ট অ্যালাস আই হ্যাভ লস্ট এভরিথিং মানুষটি বলল যে হায় অ্যালাস মানে হায় দুঃখ প্রকাশ করা হায় আমি সব কিছু হারিয়ে ফেললাম তাহলে এখানে দুঃখ প্রকাশ করেছে মানুষটি তাহলে আমরা কী বসাতে পারি দ্য ম্যান এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট হি হ্যাড লস্ট এভরিথিং গ্রিফের জায়গায় আমরা এক্সক্লেমড ইন সরো বসাতে পারতাম নেক্সট এক্সাম্পল দ্য বয় শাউটেড হুর রে সানিয়া হ্যাজ ওয়ান দ্য ডাবল টাইটেল পরের এক্সাম্পলে দেখো যে হুর্রে বলছে হুর্রে আমরা কখন জানি যখন কোনো আনন্দ প্রকাশ করে মানুষ তখনই হুর্রে এই শব্দটি ব্যবহার করে তাহলে কি হলো দ্য বয়েস এক্সক্লেমড ইন জয় আনন্দে আনন্দে প্রকাশ করলো আর এখানে যেহেতু সাউটের ছিল তাই কিন্তু এক্সক্লেইমড হলো পাস্ট ছিল পাস্ট টেন্সে তাই আমাদের এখানে পাস্ট টেন্স করে দিতে হবে যেগুলো আগের ভিডিওতে তোমাদের ভালো করে শেখানো হয়েছে দ্য বয়েস এক্সক্লেইমড ইন জয় দ্যাট

এক্সক্লামিটারি সেন্টেন্স যদি হাউ বা হোয়াড দিয়ে শুরু হয় তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় হাউ বা হোয়াড তুলে দিয়ে সেগুলির পরিবর্তে গ্রেট বা ভেরি বসাতে হবে হাউ বা ওয়ার্ড দিয়ে যেগুলো সব সেন্টেন্স শুরু হবে সেগুলো তুলে দিয়ে সেন্টেন্সের মাঝে কী বসাতে হবে গ্রেট বা ভেরি তাহলে এক্সাম্পল দেখে তোমরা বুঝতে পারবে সেহেলি সেই টু হার ফ্রেন্ড হাউ গ্লসি অ্যান্ড ওয়েভি ইউর হেয়ার ইজ সাহেলি তার বান্ধবীকে বললো যে তোমার চুলগুলি খুবই সুন্দর তাহলে কি সাহেলি এক্সক্লেম অ্যাডমিরেশন মানে প্রশংসার সহিত বলল দ্যাট হার ফ্রেন্ড হ্যাড ভেরি গ্লসি অ্যান্ড ওয়েভি হেয়ার সুদীপ শেষ টু শান্তানু হোয়াট এ গুড নিউজ সুদীপ এক্সক্লেইনস ইন সারপ্রাইজ টু শান্তানু দ্যাট ইট ইস এ ভেরি গুড নিউজ মানে এই নিউজটারও আশা করেনি এরকম একটা গুড নিউজ তাই বিস্ময়ের সাথে বলল এখানে তোমরা সারপ্রাইজ না দিয়ে এক্সক্লেইমস ইন ডিলাইটও দিতে পারবে আর এক্সক্লেইমস কেন হলো কারণ এখানে শেষ ছিল ভারত প্রেজেন্ট ফর্মে ছিল তার জন্য এখানে এক্সক্লেইমস হলো এগুলো বুঝে করতে হবে নেক্সট দেখো ন্যারেশন চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ রুল নাম্বার ওয়ান অপারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টিং ভাবটিকে উইশ অথবা প্রেতে পরিবর্তন করতে হবে আর লিঙ্কার হিসেবে ড্যাট ব্যবহৃত হবে আর ডিরেক্ট স্পিচে সাবজেক্টের আগে থাকা মেয়েকে ইনডিরেক্ট স্পিচে সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী বসাতে হবে মানে ওই মেয়েটা কিন্তু থেকেই যাবে মেয়েটাকে আর তুলে দেওয়া হবে না এক্সাম্পল দেখে নাও হি সেইড মে ইউ স্টে ফিট সে বললো যে তুমি সবসময় ফিট থাকো তাহলে কী হবে হি উইসড দ্যাট আই মাইট স্টে ফিট দ্য পিপল সেইড লং লিভ আওয়ার লিডার সে মানুষগুলি বললো যে আমাদের নেতা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে তার মানে কী করলো উইশ করলো কোনো কিছু বা এখানে প্রে দিলেও হতো দ্য পিপল উইস দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং এই মেয়েটাকে কিন্তু মেয়ে কিন্তু সবসময় সেন্টেন্সে নাও থাকতে পারে এখানে কিন্তু উজ্জ আছে মেয়েটি আর এখানে এই সেন্টেন্সে মেয়েটা উল্লেখ করা ছিল মেয়েটাকে কিন্তু আমরা বসিয়েছি এখানে যেহেতু সেইড ছিল তাই মেয়ের আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে তাই আমরা মাইট বসিয়েছি এটা কিন্তু বুঝতে হবে রুল নাম্বার টু দেখো অপটেটিভ সেন্টেন্সের ডিরেক্ট স্পিচটি হ্যাড দিয়ে শুরু হলে রিপোর্টিং ভাবটি এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার এ পরিবর্তিত হয় ঠিক আছে যদি হ্যাড দেওয়া থাকে তাহলে আমাদের এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ারে ডিজায়ার এই সম্পূর্ণ ফ্রেসটি বসাতে হবে আর লিঙ্কার হিসাবে ড্যাথ কিন্তু নাও বসতে পারে এখানে ড্যাথ বসাতেই হবে এরকম কোনো মানে নেই এক্সাম্পল দেখো সিজুকা টু ডোরেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড শিজুকা ডোরেমনকে বললো যে আমার যদি পাখির মতো ডানা থাকতো তার মানে কি শিজুকা তার একটা ইচ্ছে প্রকাশ করলো তাহলে এটার এক্সপ্রেসড এ স্ট্রং ডিজায়ার মানেই কোনো একটা মনের দৃঢ় ইচ্ছা প্রকাশ করা তাহলে শিজুকা স্ট্রংলি এক্সপ্রেসড হার ডিজায়ার আর এক্সপ্রেসড হার স্ট্রং ডিজায়ার টু ডোরেমন যে কোনো একটা দিলেই হবে এক্সপ্রেসড হার ডিজায়ার বা এক্সপ্রেসড হার স্ট্রং ডিজায়ার এটা দিলেও হবে টু ডোরেমন ফর দ্য উইংস অফ এ বার্ড অপারেটিভ সেন্টেন্স এর দ্যাট বসবে না কারণ এখানে আমাদের সেন্টেন্স অনুযায়ী যেহেতু আমি যদি কোনো একটা মিলিয়নিয়ার মানে খুব বড় লোককে বিয়ে করতাম তাহলে এক্সপ্রেস হ্যার স্ট্রং ডিজায়ার টু বুম্বা টু হ্যাভ এ মিলিয়ন ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুই আর আমাদের ন্যারেশন চেঞ্জের সম্পূর্ণ চ্যাপ্টারটাই কভার করা হয়ে গেল নেক্সট ভিডিওতে তোমাদের অন্য কোনো কিছু শেখানো হবে